দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের রাজধানী টোকিওতে প্রবাসীদের একটি সংবর্ধনা সভায় যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। টোকিওর হোটেল ওকুরায় স্থানীয় আওয়ামী লীগের সংবর্ধনায় শেখ হাসিনা অভিযোগ করেন, সরকারে থাকার সুযোগে বিএনপি জামাতের লোকজন দলে ঢুকে পড়ছে, হত্যা খুন সহ নানান অপকর্ম করছে তারা। দলে ঘাপটি মেরে থাকা এমন লোক সম্পর্কে নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেন তিনি। জাপানের সাথে বাংলাদেশের সুন্দর সম্পর্কের কথা উল্লেখ করে প্রবাসীদেরকেও এই সম্পর্ক আরও জোরদার এবং উন্নতি করতে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। রমনা বটমূলে